রাজধানীর ময়দান থেকেও যে অনায়াসে কালারফুল হওয়া যায় তা সাবলীলভাবে প্রমাণ করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ইতিমধ্যে মুক্তি পেয়েছে মদন মিত্র অভিনীত ফিল্ম ও লাভলি। বুধবার অর্থাৎ জন্মাষ্টমীর দিন শেষ শো ছিল। একদিকে তার অভিনীত ছবি শেষ শো, অন্যদিকে জন্মাষ্টমী। তাই নিজের নাতি এবং বহু ছোট বাচ্চাকে নিয়ে হলে উপস্থিত হন বিধায়ক। সব বাচ্চারাই এদিন কৃষ্ণের সাজে উপস্থিত হয় সেখানে। জন্মাষ্টমী উদযাপনে এদিন ব্রতী হয়েছেন সকলেই। কাকুরগাছি স্বপ্নার বাগান পুজো কমিটি এক অভিনব কায়দায় পালন করলো জন্মাষ্টমী। দুর্গাপুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়েছে। মায়ের আগমনের আর কিছুদিন বাকি থাকলেও প্রস্তুতি পর্ব তুঙ্গে। সমস্ত পুজো কমিটিগুলি খুঁটি পুজোর মধ্যে দিয়ে তাদের পুজোর প্রস্তুতি শুরু করেছে। তা থেকে বাদ পড়ল না কাকুরগাছির স্বপ্নার বাগান পুজো কমিটিও। একদিকে জন্মাষ্টমী, অন্যদিকে খুঁটি পুজো। এক সূত্রে গাঁথা হলো এদিন কৃষ্ণের জন্মদিন আর দেবী দুর্গার আগমন বার্তা। ৭০তম বর্ষ এই বছরে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আজকে খুঁটি পুজো, এবং খুঁটি পুজোর সঙ্গে যেহেতু আজকে জন্মাষ্টমী, দুটো একসঙ্গে প্রোগ্রামকে মিলিয়ে বাচ্চাগুলো কৃষ্ণ সাজানো হয়েছে এবং এখানে মা দুর্গাও আছেন আপাতত বোধ হয়। আমাদের একটা আগে থেকেই প্ল্যান ছিল যে যেহেতু এবার পুজো অনেক দেরিতে, তা আমাদের প্ল্যান ছিল আমরা অন্যরকম 14 আগস্ট নাগাদ আমরা খুঁটি পুজো করি, আয়োজন করি। কিন্তু এবার যেহেতু পুজো অনেক দেরিতে, আমরা প্ল্যান করেছিলাম যে জন্মাষ্টমী এবং খুঁটি পুজো একটা কৃষ্ণের উৎসব, একটা মা দুর্গার উৎসব, আমরা দুটোকে একসাথে মিলিত করবো। এবছর 70তম বর্ষে পদার্পণ করলো তাদের পুজো। এদিন যেমন একদিকে ছিল মহারাষ্ট্রের দহি হান্ডি, অন্যদিকে বাংলার পুজোর গন্ধ। আসলে পাড়ার কচি কাচাদের নিয়ে কৃষ্ণ রাধা ও দুর্গার সাজিয়ে এদিন স্বপ্নার বাগানে শুরু হয় উৎসব। এখন শুধু দেবীর আগমনের অপেক্ষা। ক্যামেরায় সাত্তুকী আচার্যের সঙ্গে রেশমি দাস, ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।